সবুজের এক সুন্দরী রাজকন্যা পুরুলিয়া, আর সেই স্বপ্নের পুরুলিয়া নিয়েই আজকের আমার এই ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেব পুরুলিয়া ভ্রমণের সম্পূর্ণ তথ্য। দুদিনে আপনি পুরুলিয়া কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন। যেমন আছে অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, আছে পঞ্চরত্ন মন্দির, আছে মা জয়চণ্ডীর মন্দির, তেমনি পাবেন বরন্তি লেক, তারপরে পাবেন মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, সাথে বামনি ফলস আর টুকরা ফলস। ফলে এক কথায় পুরুলিয়ার সম্পূর্ণ ভিডিও আপনি এই একটি মাত্র ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর তার সাথে উপরি পাওয়া আপনাদের সেটা হলো আদিবাসী নাচ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাইকে জানাই প্রথমেই সুপ্রভাত এবং শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা আমার তরফ থেকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়াতে, ঠিক আছে। এটা হলো হোটেল পুরুলিয়া ইন। কাল রাত্রেবেলা ট্রেনে করে আমি এখানে এসেছি এবং এখানে স্টে করছি এখন আপাতত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়চণ্ডী পাহাড়ের কাছে। পিছনেই জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে উঠবো অবশ্যই। তো এটা পুরুলিয়ার প্রথম স্পট, আজকে আমাদের ট্যুরের ফার্স্ট স্পট। তো জয়চণ্ডী পাহাড় আমরা সবাই জানি এবং এখানে সত্যজিৎ রায়ের সবচেয়ে খুব বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে শ্যুটিং এখানেই হয়েছিল। তো এবার আমরা পাহাড়ে উঠবো, উপরে একটা বজরংবলীর মন্দির আছে, তো এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠবো। চলো যাওয়া যাক তাহলে। ধীরে ধীরে উপরে উঠছি। তো ওঠার সময় একজনকে জিজ্ঞাসা করলাম, বলল 503খানা সিঁড়ি আছে। তো একবার চড়াই পথ নয়, এরকম মাঝে মাঝে এরকম একটু ফ্ল্যাট সারফেসও এখানে আছে। তো দেখা যাক কেমন লাগে। এখান থেকে সিঁড়িটা একটু ছোট, একটু চড়াইও আছে এখানে। চলুন তাহলে উপরে যাওয়া যাক। এখান থেকে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে, ওই পয়েন্টে আমরা যাব। তো আস্তে আস্তে যাওয়া যাক। এই জায়গাটার লোকেশনটা সত্যি খুব সুন্দর, বেশ দুদিকে গাছের ছায়াটাও আছে, তার মাঝখান থেকে সিঁড়িটা উঠে আছে। অসাধারণ পরিবেশ, সত্যি বেশ ভালো লাগছে এবং ওয়েদারটাও খুব ভালো আছে এখন।
প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি। এখান থেকে দেখাই যাচ্ছে মন্দিরটা হালকা করে, তো খুব একটা তাড়াতাড়ি লাগলো না, ওই 5 থেকে 7 মিনিট মতো আমরা প্রায় উপরেই পৌঁছেই গেলাম। জয়চণ্ডী পাহাড় থেকে প্রায় 27 কিলোমিটার দূরে এখন আমরা এসেছি গড় পঞ্চকোট, আর গড় পঞ্চকোটে এটাই হলো আপনার পাঞ্চেত ড্যাম। তো আমি এখন পাঞ্চেত ড্যামের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই যে এখানে পাঞ্চেত রিজার্ভার যেটা এখানে আছে, আর ওদিক থেকে দামোদর নদীটা বয়ে আসছে, তো মোটামুটি খারাপ না, বেশ সুন্দর। সবচেয়ে ভালো কথা যেটা হলো সেটা হলো আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, খুব একটা রোদের সেরকম তেজ এখানে নেই, সো বেশ ভালোই লাগছে সকাল থেকে ঘুরতে। তো এই এলাকাটা একটু ডিস্টেন্সটা অনেকটাই বেশি, স্পট খুবই কম। নেক্সট দিনকে আমরা যখন অযোধ্যা সার্কিটের দিকে যাব, তো ওই দিকে স্পটগুলো অনেক বেশি এবং ডিস্টেন্সটাও কম, এদিকে স্পট কম। তো এটার পর আমাদের চিন্তাভাবনা আছে আমরা বরন্তির দিকে চলে যাব, তার আগে একবার অবশ্যই আমরা গড় পঞ্চকোট পাহাড়টা দেখব এবং সেখানে যাব। Thank you.
আমি এখন দাঁড়িয়ে আছি গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোট পুরুলিয়া জেলার পঞ্চকোট এলাকার একটি জায়গা। এখানে যখন শিখর রাজবংশ ছিল তখনকার সময় এটি রাজধানী ছিল। তো গড় পঞ্চকোটে দেখার মতো একটাই জিনিস যেটা বর্তমান সেটা হলো এই পঞ্চরত্নের মন্দির। পঞ্চরত্নের মধ্যে অ্যাকচুয়ালি পঞ্চরত্ন কেন বলা হয়, কারণ পাঁচটা চূড়া ছিল কিন্তু বর্তমানে এই একটি চূড়া এখানে অবস্থিত আছে, বাকি চারটে চূড়া সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর এই পঞ্চরত্ন মন্দিরের উল্টো দিকে ঠিক আমি দেখাতে পারি, এইখানে একটা এই যে ছোট্ট একটা মন্দির টাইপের একটা জিনিস দেখা যেতে পারে, সেটা আপনাকে দেখে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার চলা যাক পঞ্চকোট মন্দির থেকে এই পঞ্চরত্ন মন্দিরটা একটু ঘুরে আসা যাক। পঞ্চকোট পাহাড় থেকে ঘুরে এসে আমরা উঠেছি আকাশমণি রিসর্টে। এটা বরন্তি ড্যামের একদম ঠিক পাশে, মানে বরন্তি লেকের কাছাকাছি। তো আমরা আপাতত আসার সময় বরন্তি লেকটা এখনও পর্যন্ত ঠিক মতো ঘুরে দেখিনি, কারণ ইচ্ছা আছে যে সানসেটটা ওখানে দেখার এবং সেটা নাকি খুব ভালো দেখতে লাগে। তো প্রথমে আমরা এখানে রিসর্টে চলে এলাম এবং এখানে প্রথমে থেকে আগে থেকে রিসর্ট রুম বুক করা ছিল। তো আমি ডিটেলস পরে প্রথমে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর লাঞ্চটা এখানে ফ্রি দেয় ওর সাথে। তো আজকে লাঞ্চে যা ছিল একটা মাছের আইটেম ছিল, আর শুক্তো ছিল, আর ডাল বা এই সামথিং তরকারি ছিল। রাত্রেবেলা বা ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে যদি স্ন্যাক্স কিছু চান তাহলে আপনাকে এক্সট্রা 430 rupees পে করতে হবে। যেটা পে করে দিলে তাহলে আপনি ইভিনিং এক্সট্রা পেয়ে যাবেন, ডিনারটাও পেয়ে যাবেন, আর পরের দিন ব্রেকফাস্টটাও পেয়ে যাবেন। রিসর্টটা হয়তো সেরকম মানে সুন্দরভাবে গোছানো বা সেরকমভাবে মনোরম কোনো পরিবেশের ব্যাপারটা সেরকম নয়, কিন্তু একটা জিনিস যেটা ভালো সেটা হলো প্রচণ্ড নিরিবিলি জায়গাটা। এখানে আপনাকে ডিস্টার্ব করার জন্য কেউ নেই। আপনি যদি একদম মানে বাইরে থেকে কোনো আওয়াজ নেই, কোনো ইয়ে নেই, একদম নিরিবিলি পরিবেশ, সুন্দর জায়গাটা, মোটামুটি খারাপ না, মানে স্পেন্ড করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো ব্যাপার। তো এরকম দেখতে এই যে রুমগুলো করে দেওয়া আছে, একটা দুটো তিনটে এইভাবে রুমগুলো দেওয়া আছে, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা প্রাইস আছে এবং সেগুলো ডাবল বেড, ট্রিপল বেড এইভাবে দেওয়া আছে। এক্সট্রা বেডের ব্যবস্থা এখানে দিতে পারেন। তো রুমগুলো আপনাকে আগে থেকে বুক করতে হয়, আমি ডিটেলস অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে। তো দেখা যাক, আর বিকেলে তো বরন্তি ড্যামটা আছেই। তো আজকে বরন্তি রিসর্টের ট্রিপটা কমপ্লিট করে কালকে আমরা এখান থেকে চলে যাব অযোধ্যা সার্কিট করার জন্য। ঠিক আছে, চলো। Thank you.
সো হ্যালো, গুড মর্নিং। তো আমি এখন দাঁড়িয়ে আছি বড়ন্তি লেকের কাছে। সকালবেলা চলে এসেছি সানরাইজটা দেখার জন্য, কিন্তু ঘুম থেকে একটু দেরি হওয়ার জন্য সানরাইজটা দেখতে পাইনি। যাই হোক, সকালবেলা সৌন্দর্যটা খুবই ভালো। তো এখান থেকে আজকে আমরা চলে যাব অযোধ্যা হিলসের ওখানে, আকাশমণি রিসোর্ট ছেড়ে দেবো। তো যেরকম কথা দেওয়া ছিল সকালবেলা ব্রেকফাস্টটা করবো, তো ব্রেকফাস্ট করার পর 9টার সময় আমাদের গাড়ি আসবে, দেন আমরা চলে যাব অযোধ্যা হিলস। ওখান থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক এবং তারপর হয়তো মুখোশ গ্রামও যাবো। তো অবশ্যই সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। চলুন, সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে এখন আমরা মোটামুটি এখানে লাগেজ প্যাকিং করছি, ব্যাগট্যাগ প্যাকিং করছে, গাড়ি আসার কথা আছে। আর ব্রেকফাস্টে ছিল লুচি, ছিল রসগোল্লা, ছিল আর এই চানা মশলা ছিল। মোটামুটি খাবার দাবার ভালো, খারাপ না। আজকে রাতের খাবারও খুব ভালো খেয়েছি আমরা। সো এরপর আমরা বেরোবো, চলো দেখা হবে রাস্তায়। তো আমরা এখন এসে পৌঁছেছি ময়ূর পাহাড়ে, প্রায় 2.5 ঘন্টা, মানে বড়ন্তি থেকে প্রায় 80 কিলোমিটার, এবং পুরুলিয়া যে মেন টাউন সেখান থেকে অযোধ্যা হিল প্রায় 50 কিলোমিটার। তো এই হলো ময়ূর পাহাড়। তো আমি এখন আছি ময়ূর পাহাড়ের ঠিক উপরে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ ভালো, ঠিক আছে। ছোট্ট, বেশি উঁচু নয়, আপনারা বয়স্করা উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং কোনো সিঁড়ি নেই, ফ্ল্যাট। দিক থেকে পাহাড়ের রেঞ্জটা খুব সুন্দর দেখা যাচ্ছে, পুরো ঘন একদম। তো বেশ ভালো লাগলো জায়গাটা, জায়গাটা একটু ঘুরুন, ছবি ছবি তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন অযোধ্যা হিল টপ থেকে ময়ূর পাহাড় প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের। এরপর এখান থেকে আমরা ফলসগুলো দেখবো এবং আরও উপরে উঠবো। গাড়ি নিয়ে উঠতে পারেন, পার্সোনাল গাড়ি থাকলে কোনো অসুবিধা নেই, পার্সোনাল গাড়ি ভাড়া করে উপরে ওঠা যায়। এই জায়গাটা দেখুন বেশ সুন্দর, বেশ ভালো জায়গাটা। একটু সাবধানে নামাটা করবেন, একটু পাথরটা এখানে পিচ্ছিল আছে, তো একটু সাবধান। এই জায়গাটা, জায়গাটা খুব সুন্দর, জায়গাটা মানে আমার তো অ্যাটলিস্ট খুব ভালোই লাগছে। আমি চেষ্টা করছি অতটা সাবধান অবস্থায় ধারে যাওয়ার, বেশিটা না যাওয়াই ভালো এখানে। তো এবার যাচ্ছি আমরা ময়ূর পাহাড়ের একদম এক্সট্রিম পয়েন্টে, জায়গাটা নিচ থেকে বেশ ভালোই লাগছে দেখতে। চলো উপরে উঠে যাক।
রাস্তাটা একটু খারাপ, তবে ওঠে যাবে, কোনো অসুবিধা নেই। চলো একটু সাবধানতা নিয়ে উপরে উঠব। অবশ্যই আমি এখন আছি একদম ময়ূর পাহাড়ের একদম টপে। এখানে একটা ছোট বজরঙ্গলির মন্দির আছে। জায়গাটা বেশ সমতল টাইপের, জায়গাটা পুকুরটা ভালো, পুকুর চারিদিকে সুন্দর অযোধ্যা পাহাড়টা দেখা যাচ্ছে। এই হইল মন্দিরটা। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, বেশ ভালো, খারাপ না, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। মনে হয় এটা কোনো একটা টাওয়ার টাইপে তৈরি করার চেষ্টা চলছে হয়তো। তো অবশ্যই ময়ূর পাহাড়ে আসবেন, ডেফিনেটলি ময়ূর দেখার জন্য নয়, বাট এখান থেকে ভিউটা সত্যি খুব ভালো, দেখতে পারেন ভিউটা, বেশ ভালো লাগছে এখান থেকে। ড্যাম থেকে একটু নিচে লহরি ড্যাম, আর লহরি ড্যামের কাছেই এখানে একটি মন্দির আছে। এটি একটি শিব মন্দির, তো দেখতেই পাচ্ছেন। এবং এখানে একটি রাম মন্দিরও আছে। মন্দির চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। তো একবার এখানে নেমে একটু দেখে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি টুকটাক কিছু কেনাকাটা থাকে এখানে কেনাকাটা করতে পারেন, এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। খুবই সুন্দর মন্দির চত্বরটা, আসতেই পারেন এখানে, একবার দেখে যেতেই পারেন জায়গাটা। একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই হলো শিব মন্দিরটি। মুখোশ গ্রামের মধ্যে, মানে আমরা লোয়ার ড্যাম ঘোরা হয়ে যাওয়ার পর আমরা এখন মুখোশ গ্রামে আছি। এখানে প্রচুর দোকান আছে, আপনারা ওদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে পারেন। ছৌ নাচের বিভিন্ন মুখোশ সামগ্রী, দুর্গা প্রতিমা, কথাকলি, বিভিন্ন বিভিন্ন রকমের দোকান এখানে আপনারা ঘুরে 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 দেখতে পারেন। কম দাম বেশি কম সব মিলিয়ে মিশিয়ে একেবারে আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন।
মুখোশ গ্রাম ঘুরে আসার পর এখন এসেছি আমরা টুগরা জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাতে নামা যায় না, জাস্ট উপর থেকে আপনাকে ভিউটা দেখতে পাবে। চলুন তার একবার ভিউটা দেখা যাক। প্রথমে আমাকে বলা হলো যে এখানে নিচে নামা যাবে না, কিন্তু এখান থেকে একটু সরু রাস্তা আছে যেখান থেকে আপনি চেষ্টা করলে খুব সাবধানে নিচে নামতে পারবেন। তাই আমিও চেষ্টা করছি নিচে নামার এবং সেটাকে দেখার। এখান থেকে অসাধারণ দেখা যাচ্ছে ঝর্ণাটা, আমি আরও নিচে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন আস্তে আস্তে নিচে যাওয়া যাক, একটু সাবধান, খুবই সাবধান, রাস্তা খুব সরু এবং পিচ্ছিল অবশ্যই। তো অ্যাট লাস্ট আমি এসে পৌঁছেছি এখানে একটা, এই হলো আপনার টুগরা জলপ্রপাত। বেশ ভালো, বেশ অপরূপ, অপরূপ। চলুন আর একটু সামনে থেকে দেখা যাক তাহলে। তো এক কথায় মানে অসাধারণ কিছু বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো। এখান থেকে দেখতে পাচ্ছেন জল এখান দিয়ে যাচ্ছে, মানে জাস্ট অসম অসম ঠান্ডা জল একটু। টুগরা ফলস ঘোরার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল বামনি ফলস, কিন্তু সম্ভবত বৃষ্টিপাতের কারণেই হোক বা আন্ডার কনস্ট্রাকশনের কারণেই হোক, এখন আগে তো পুরো ফ্রি অফ কস্টে ঢোকা যেত বামনি ফলসে, কিন্তু এখন সেখানে টিকিট মূল্য লাগছে, তো সেই কারণে হয়তো সেটা বন্ধ আছে। তাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন সেটা হলো মার্বেল লেক। তো আমি এখন মার্বেল লেকের ঠিক কাছেই আছি, আমি ক্যামেরাটা ঘোরালেই আপনারা দেখতে পাবেন। তো এই হলো মার্বেল লেক, দেখুন মার্বেল লেক আর কিছুই না, এটা মনে মানে মনে করবেন না যেখান থেকে মার্বেল তৈরি হয়েছে বা সেখানে ওই যে আপার ড্যাম লোয়ার ড্যাম যে বানানো হয়েছিল, সেই আপার ড্যাম লোয়ার ড্যামে যে পাথর নিয়ে যাওয়া হয়েছিল সেই পাথরটা এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছিল। তো পাথরগুলো কাটার পর এটা দেখতে অনেকটা মার্বেল আকৃতি বলে এটাকে মার্বেল লেক নামকরণ করা হয়েছে। তো আমি সো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল মার্বেল লেক, এরপর আমরা পুরুলিয়া স্টেশনের দিকে রওনা হব, তারপর সেখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরব। আমি আমার হোটেলের সমস্ত ডিটেলস এবং আমরা কোথায় গিয়েছি এবং আমাদের গাড়ির যে ডিটেলস সমস্তই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অন স্ক্রিনও আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।